আসসালামু আলাইকুম, আমরা আছি বাংলাদেশের সরমদন হসপিটাল, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন ভর্তি পেশেন্টের সাথে কথা বলবো, যিনি কিনা এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে। তো সরাসরি আমি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নামটা জানতে চাই? মোহাম্মদ জাহাঙ্গীর। মোহাম্মদ জাহাঙ্গীর। আচ্ছা, আপনি থাকেন কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে শরীয়তপুর। শরীয়তপুর। আচ্ছা, তো আপনি এই ডিপিআরসি হসপিটালে কেন এসেছেন? এখানে আসি তো চিকিৎসা নেওয়ার জন্য। আচ্ছা, আপনি তো ভর্তি ছিলেন এখানে? হ্যাঁ, ভর্তি ছিলাম। আচ্ছা, সেটা কতদিন যাব? 10 দিন হবে। আচ্ছা, কেন ভর্তি ছিলেন, কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল আর কি, ব্যাক পেনে যেটা বলে আর কি, কোমরের ব্যথা। আচ্ছা, তো ওই ব্যথার কারণে আর কি আমি এখানে ছিলাম। আচ্ছা, তো আপনি যে 10 দিন এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন, কোন ডক্টর অধীনে? ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান অধীনে ছিল। পাশাপাশি এই সমস্যাটা আপনার কতদিন যাবৎ ছিল? সমস্যাটা 3 মাস হবে। 3 মাস? হ্যাঁ, 3 মাস। আচ্ছা, এর আগে কি কোথাও চিকিৎসা নিয়েছিলেন? চিকিৎসা বলতে দিয়েছিলাম মানুষ, ওখানে আমি চিকিৎসা নিয়েছিলাম, তো ওখানে আর কি যে চিকিৎসা নিয়েছে ওখানে আমি আর কি ভালো হইনি। আচ্ছা, আপনি কি মালয়েশিয়া থেকে ছিলেন? হ্যাঁ, মালয়েশিয়া ছিলাম। আচ্ছা, তো এই সমস্যাটা কি মালয়েশিয়া থেকে? হ্যাঁ, সমস্যাটা মালয়েশিয়া থেকে হচ্ছে। আচ্ছা, সেখানে দেখেছিলেন কিন্তু কোনো সমাধান হয়নি? না না, সমাধান কোনো মানে কি ভালো কোনো ইয়ে পাইনি। ট্রিটমেন্ট পাই? হ্যাঁ, ভালো ট্রিটমেন্ট পাই। আচ্ছা, এখন আপনি ভালো বোধ করছেন তাই? হ্যাঁ, এখন আগে চিকিৎসা কন্ট্রোলে ভালো। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো এই ডিপিএসসি সন্ধানটা কোথায় পেলেন, এই হসপিটালে? এটা আমি আর কি ওই মালয়েশিয়া থেকে আমি আর কি ইউটিউবে দেখছিলাম, তারপর ফেসবুকে দেখছি। তো দেখার পর আমি আর কি আমার যে মনে হয়েছে যে ভালো লাগছে যে এখানে আসলে চিকিৎসাটা তো ভালো হবে, বা এখানে আমি আসলে আর কি ভালো হবো আর কি, এরকম একটা বিশ্বাস নিয়ে এখানে আসছি। আচ্ছা, তো আপনার সেই বিশ্বাস থেকে যে এখানে এসে ট্রিটমেন্ট নিয়েছেন, তো আপনি সন্তুষ্ট? হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট, মোটামুটি ভালো। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো এখানকার যারা সেবাকারী সিস্টার আছেন, ডক্টর আছেন, পাশাপাশি ম্যানেজমেন্ট, তাদের সম্পর্কে একটু জানতে চাইবো, তাদের বিহেভিয়ার কেমন? মোটামুটি হ্যাঁ, তারা মোটামুটি ভালো ট্রিটমেন্ট, ভালো কেয়ার করে, ঠিক আছে, জায়গায় মানে পরিবেশ সব দিক দিয়ে মোটামুটি আর কি ভালো, পরিবেশ ভালো। হ্যাঁ, অন্যান্য রোগীর উদ্দেশ্যে এই হসপিটাল সম্পর্কে যদি কিছু কোনো মতামত থাকে আপনার? অন্যান্য রুগীদের আমি এই কথাই বলবো যে তারা আগে আসতে পারে, আইসা তারপর তারা দেখতে পারে, বা এটা দেখে তারা মতামত নিতে পারে বা কথা বলতে পারে, যা যদি তাদের ভালো লাগে তাহলে তারা চিকিৎসা নিতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমি একটু পাশের জনের সাথে কথা বলি। জি, আসসালামু আলাইকুম। আপনার নামটা বলুন। মোহাম্মদ আরিফ হোসেন। মোহাম্মদ আরিফ হোসেন। আচ্ছা, আপনি উনি কি হন? ভাই। ভাই। আচ্ছা, ঠিক আছে, আপনার মানে আপনার কাছে জানতে চাই যে উনি যে অবস্থান ছিল, যে সমস্যাটা ছিল, তো এখন মানে কি অবস্থা? একটু জেনে বলুন। আগের চেয়ে ভালো। আগের চেয়ে ভালো, তাহলে চিকিৎসা নিয়ে ভালোই উপকার হয়েছে জি, বলা যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।